গল্পের শুরুতেই আমরা আমাদের এই গল্পের ফিমেল লিড সুজিকে দেখতে পাই, যে তার বিজনেস ট্রিপ শেষ করে বাসায় ফিরে দেখে যে তার বয়ফ্রেন্ড তারই কলিগের সাথে তাকে ঠকাচ্ছে। আর এসব দেখে তো সুজি ওদের দুজনকে দুটি কষিয়ে চড় মারে। আর এরপরে সুজি কোম্পানির সবাইকে এ ব্যাপারে জানাতে যাচ্ছিল, কিন্তু তখনই সুজির কলিগ সিচিন তার মাথায় পিছন থেকে আঘাত করে। জিন তখন বলে যে তুমি এসব কি করে ফেললে। তখন সিচিন বলে যে আজকে রাতে আমি সুজিকে মিস্টার লি এর রুমে পাঠিয়ে দিব, আর এমন একটা মেয়ের সাথে যদি মিস্টার লি রাত কাটাতে পারে তাহলে তো সে অনেক খুশি হয়ে যাবে, আর আমরা আমাদের বিজনেসে তার মাধ্যমে অনেক প্রফিট কামাতে পারবো। কারণ মিস্টার লিং ছিল অনেক বড় বিজনেসম্যান। আর এর পরের সিনে আমরা দেখি যে মিস্টার লিং তার বেডে সুজির সাথে জবরদস্তি করার চেষ্টা করছিল, আর তখনই সুজির জ্ঞান ফিরে আসে, আর সে কোনোভাবে মিস্টার লিকে তার থেকে দূরে সরিয়ে রুমের বাইরে চলে আসে। আর সে বাইরে এসে দেখতে পায় যে সিচেন জয় নামের একটি ছেলেকে প্রপোজ করছিল। আসলে তারা দুজনে ছিল ছোটবেলার বন্ধু, আর জয় ছিল অনেক বড় একটা বিজনেসম্যান, কিন্তু এখানে জয় সিচেনকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। সুজি তখন ভাবে যে সিচিন যেমন আমার মনের মানুষকে আমার থেকে কেড়ে নিয়েছে, তেমনি ভাবে আমিও সিচিনের মনের মানুষকে ওর থেকে কেড়ে নিব। এরপরে সুজি জয়ের রুমে এসে তার কাছাকাছি গিয়ে তার সাথে ফ্ল্যাট করার চেষ্টা করতে থাকে। জয় তখন জিজ্ঞাসা করে যে তুমি কি শিওর যে তুমি এসব কিছু করতে চাও। তখন সুজি ভাবে যে যেভাবেই হোক আমাকে সিচিনের থেকে বদলা নিতে হবে, তাই সে জয়কে কিস করে নেয়। এরপরে পরের দিন সকালে সুজি যখন ঘুম ভাঙে তখন সে জয়কে তার পাশে শুয়ে থাকতে দেখে অনেক লজ্জা পেয়ে যায়। এরপরে জয় যখন উঠে ওয়াশরুমে যায় তখন সুজি এই সুযোগে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু জয় তাকে আটকিয়ে নেয় আর তাকে বলে যে তুমি এভাবে আমাকে না বলে চলে যাচ্ছিলে, আর এটা বলে সে সুজির সাথে রোম্যান্স করতে থাকে। আর তখনই সিচিন দুজন রিপোর্টারকে নিয়ে রুমের মধ্যে চলে আসে, কারণ সে ভেবেছিল যে এই রুমে সুজি এবং মিস্টার লিং আছে, আর সে মূলত সুজির নাম খারাপ করার জন্য রিপোর্টারদের নিয়ে এসেছিল। কিন্তু যখন সে দেখে যে সুজি জয়ের সাথে আছে তখন তো সে অনেক শকড হয়ে যায়। সিচিন তখন জয়কে বলে যে জয় তুমি এই মেয়ের সাথে এখানে কি করছো, এই মেয়ে তো একটা ঠকবাজ। তখন জয় বলে যে দেখছো না আমরা রোম্যান্স করছি, তুমি কি এখান থেকে যাবে নাকি তোমার সামনে আমরা রোম্যান্স করবো। সিচিন তো তখন অনেক রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। সিচিনে যাওয়ার পরে সুজিও এখান থেকে চলে যেতে যায়, কিন্তু জয় তাকে আটকে বলে যে তুমি তো এভাবে এখান থেকে যেতে পারো না। সুজি তখন বলে যে কাল রাতে আমাদের দুজনের মধ্যে যা হয়েছে তা একটু ভুল বোঝাবুঝির কারণেই হয়েছে। জয় তখন বলে যে তুমি এটা কি বলছো, এটা তোমার কাছে ভুল বোঝাবুঝি মনে হতে পারে তবে আমার কাছে না, তাই তোমাকে এখন আমার গার্লফ্রেন্ড হতে হবে। সুজি তখন বলে যে আমি তোমার গার্লফ্রেন্ড কখনোই হব না, আর এটা বলে সে সেখান থেকে চলে যেতে ছিল। তখন জয় তার জুতার মধ্যে একটি কার্ড দিয়ে দেয় আর বলে যে তোমার যদি মন পাল্টায় তাহলে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এর পরে সিনে আমরা দেখতে পাই যে আজকে সিচিনের বার্থডে ছিল, আর তার বার্থডে পার্টিতে কোম্পানির সমস্ত কলিগরা এসেছিল এবং সুজিও ছিল। আর এই পার্টিতে আমরা জয়কেও দেখতে পাই, কারণ সে তো সিচিনের ছোটবেলার বন্ধু ছিল, তাই সেও এই পার্টিতে এসেছিল। সিচিন তখন জয়ের কাছে গিয়ে বলে যে চলো আমরা দুজন মিলে ডান্স করি, কিন্তু জয় এখানে তাকে মানা করে দিয়ে বলে যে আমি আমার পার্টনারকে সাথে করে নিয়ে এসেছি। এরপরে জয় সুজিকে ধরে তার সাথে জোর করে ডান্স করতে থাকে, আর তখনই সুজি লক্ষ্য করে যে সিচিন তাদের দুজনকে ডান্স করতে দেখছে, আর তাই সে সিচিনকে জেলাস ফিল করানোর জন্য জয়ের আরো কাছাকাছি গিয়ে ডান্স করতে থাকে, আর এটা দেখে তো সিচিন অনেক বেশি রেগে যায়। আর জয় আবারও সুজিকে তার এত কাছাকাছি আসতে দেখে তাকে বাইরে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে সেদিন তুমি আমার সাথে রোম্যান্স কেন করেছিলে, আর কেনই বা তুমি আমার থেকে এখন দূরে সরে যাচ্ছ, আমি তো সেদিন তোমাকে জোর করিনি, তুমি যা করেছো নিজের ইচ্ছেই করেছিলে। সুজি তখন বলে যে আসলে আমি সিচিনের থেকে বদলা নেওয়ার জন্য এমনটা করেছিলাম। এরপরে সে সমস্ত সত্যি কথা জয়কে বলে দেয়, আর এটা বলেই সুজি সেখান থেকে চলে যায়। এরপরে পরের দিন সকালে সুজি যখন কোম্পানিতে যায় তখন তার কলিগরা তার দিকে অন্য চোখেই তাকাচ্ছিল, আর তখনই সেখানে সিচিন আসে এবং সে যায় এবং সুজি সে রোম্যান্টিক পিকচারগুলো সবাইকে দেখায় এবং বলে যে দেখো সুজি কতটা খারাপ, সে টাকার জন্য কত কিছুই না করতে পারে। সুজির তো এখানে বলার মতন কিছুই ছিল না, কিন্তু তখনই সেখানে যায় চলে আসে এবং সে সিচিন এবং জিং এর রোম্যান্টিক পিকচারগুলো সবাইকে দেখায়, আর যেটি দেখে সবাই বলতে থাকে যে দেখো সিচিন কতটা খারাপ, সে অন্যর বয়ফ্রেন্ডকে ছিনিয়ে নিয়ে আবার তারই উপরে দোষ দিচ্ছে। এরপরে যায় সুজিকে নিয়ে বাইরে আসে। সুজি তখন যায়কে বলে যে তুমি কি আমাকে ফলো করছো নাকি। তখন জয় বলে যে আসলে না, আমি কোম্পানিতে আমার কিছু বিজনেসের কাজে এসেছিলাম। সুজি তখন বলে যে আচ্ছা, তবে আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। তখন জয় বলে যে এভাবে ধন্যবাদ দিলে তো হবে না। সুজি তখন বলে যে তাহলে তোমার আর কি চাই। জয় বলে যে তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। সুজি তখন বলে যে কখনোই না, আর এটা বলে সে চলে যায়। তখন জয় মনে মনে বলতে থাকে যে তুমি যাই করে নাও না কেন, তুমি আমার থেকে দূরে যেতে পারবে না।
এরপরে পরের দিন যখন সুজি তার অফিসে যায় তখন শিচেন তাকে বলে যে তুমি এখানে কি করছো, তুমি কি ফায়ার করার নোটিশ দেখোনি। সুজি তখন তার ফোনে নোটিশটি দেখে, এরপর সে শিচেনকে বলে যে তুমি কেন আমাকে কোম্পানি থেকে ফায়ার করে দিয়েছো। শিচেন তখন বলে যে এটা আমার বাবার কোম্পানি আর আমি চাই না যে তুমি এই কোম্পানিতে কাজ করো। এরপরে সুজি তার জিনিসপত্রগুলো নিয়ে কোম্পানি থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই যায় তার এমপ্লয়ীদের নিয়ে এই কোম্পানিতে আসে এবং সবার সামনে এটা অ্যানাউন্স করে যে সে এই কোম্পানিটা কিনে নিয়েছে। আর যেহেতু এই কোম্পানিটা এখন আমার, তাই আমি সুজিকে এই কোম্পানি থেকে বের করব না। আর এটা শুনে তো সিজিন আরো রেগে যায়। আর এরপরে সিনে আমরা দেখি যে সুজির কাছে ব্যাংক থেকে ফোন আসে যে আপনি আপনার লোনটি পরিশোধ করতে পারেননি, তাই এখন আমরা আপনার বাসাটা নিয়ে নিব। আর তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই যে সুজির বয়ফ্রেন্ড জিং এর অনেকগুলো টাকার প্রয়োজন ছিল, তাই সে সুজির কাছে রিকোয়েস্ট করে যাতে সে তার বাড়িটি বন্ধক রেখে তাকে কিছু টাকা এনে দেয় আর সে নিজে এই লোনগুলো পরিশোধ করে দিবে। আর এরপরে সে সুজিকে একটি কন্ট্রাক্ট দেয় আর সুজি এতে রাজি হয়ে গিয়ে কন্ট্রাক্টে সাইন করে দেয়। এরপরে সুজি বাসায় ফিরে তার বাবা মাকে অনেক মনে পড়ছিল, কারণ এই বাসাতে তার বাবা মায়ের স্মৃতি জড়িয়ে আছে। আর তখনই সেখানে শিচেন এবং জিয়া আসে এবং ওদের দুজনকে দেখে সুজি আড়ালে গিয়ে ওদের কথা শুনতে থাকে। আর এখানে আমরা শিচেন এবং জিয়ার কথা শুনে এটা বুঝতে পারি যে তারা ইচ্ছে করে সুজিকে ফাঁসিয়েছিল আর তারা দুজনে ইচ্ছে করে সুজির মাধ্যমে বাড়িটি বন্ধক রেখে লোন নিয়েছিল যাতে তারা পরবর্তীতে সুজির বাড়িটি হাতিয়ে নিতে পারে। আর তারা তাদের কাজে সফল হয়। এরপরে তারা ওয়ার্কারদের নির্দেশ দেয় এই বাড়িটি ভাঙার জন্য। তখন সুজি এসে তাদেরকে বাধা দিলে এখানে জিং সুজিকে ধাক্কা মেরে ফেলে দেয় আর তাকে বলে যে তুমি ওই কন্ট্রাক্টে নিজে সাইন করেছিলে, তাই এখন থেকে এই বাড়িটা আমার এবং সিচিনের। সুজি তখন ওদেরকে বলে যে তোমরা যেমন আমাকে কাঁদিয়েছ ঠিক তেমনি ভাবে তোমাদেরও একদিন কাঁদতে হবে। এরপরে সুজি কোনো উপায় না পেয়ে জয়ের কাছে যায় আর সে তাকে বলে যে তুমি যদি আমার বাড়িটি বাঁচাতে আমাকে সাহায্য করো তাহলে তুমি যা বলবে আমি তাই করব। জয় তখন সুজিকে বাসায় নিয়ে আসে এবং তাকে বলে যে তুমি কোনো টেনশন করো না, আমি তোমার সমস্ত সমস্যার সমাধান করে দিব। এরপরে সুজি জয়ের সোফাতেই ঘুমিয়ে পড়ে। জয় এসে যখন দেখে যে সুজি সোফাতে ঘুমাচ্ছে তখন সে সুজিকে কোলে নিয়ে তার রুমে নিয়ে যায় এবং বেডের উপরে তাকে শুয়ে দেয়। এরপরে পরের দিন সকালে যখন সুজির ঘুম ভাঙে তখন দেখে যে জয় তার পাশে শুয়ে আছে। তখন সে জয়কে জিজ্ঞাসা করে যে কাল রাতে তুমি আমার সাথে কি করেছ। জয় তখন বলে যে আমি তো শুধু তোমার ড্রেসটা কাল চেঞ্জ করে দিয়েছিলাম। সুজি তখন বলে যে তুমি এমনটা কিভাবে করতে পারো। জয় বলে যে আমি চাইলে আরো অনেক কিছুই করতে পারি। এরপরে জয় সুজিকে একটি ভিডিও দেখায় যেখানে আমরা দেখতে পাই যে সে তার বাসাটি কিনে নিয়েছিল এবং জিঙা সিচিনকে বাসা থেকে ঘাড় ধরে বের করে দেয়। আর এটা দেখে তো সুজি অনেক খুশি হয়ে যায়। আর এরপরে সিনে আমরা দেখতে পাই যে জয় গোসল করছিল, তখন সে সুজিকে বাথরুমে ডাকে। সুজি সেখানে আসলে জয় তাকে বলে যে আমি তোমাকে এত সাহায্য করলাম, তুমি এখন গোসল করতে আমাকে সাহায্য করো। সুজি তখন ডাইরেক্ট জয়কে বলে যে চলো কালকে আমরা দুজনে বিয়ে করে নি, যেটা শুনে জয় বলে যে সত্যি। সুজি বলে হ্যাঁ। আর জয় তো এটা শুনে অনেক খুশি হয়ে যায়। এরপরে পরের দিনই তারা দুজনে বিয়ে করে তাদের ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসে আর সুজি তো অনেক বেশি খুশি ছিল। এরপরে সুজি জয়ের কাছে রিকোয়েস্ট করে যে আমরা দুজন যে বিবাহিত এই কথাটা তুমি কোম্পানির কাউকে বলবে না, আর যাতে জয়ও রাজি হয়ে যায়। এরপরে তারা দুজন মিলে রোম্যান্স করতে থাকে। পরের দিন সকালে যখন সুজি তার অফিসে যায় তখন তার সাথে একটি নতুন এমপ্লয়ি দেখা হয় যে ছিল তার কলেজ লাইফের বন্ধু। আর তারা দুজন এখানে দাঁড়িয়ে সাক্ষাৎ করতে থাকে, কিন্তু জয় তাদের দুজনকে দূর থেকে দেখে ফেলে আর তাদের দুজনকে একসাথে এভাবে দেখে জয় তো অনেক জেলাস ফিল করে। এরপরে জয় সুজিকে তার কেবিনে ডাকে। সুজি সেখানে আসলে জয় সুজিকে কিস করে নেয়। সে ইচ্ছে করে সুজিকে কিস করে, কারণ নতুন এমপ্লয়ি হান তাদের দুজনকে আড়াল থেকে দেখছিল আর হান যাতে সুজির উপরে লাইন না মারতে পারে তাই জয় এমন কাজ করেছে। এরপরে রাতের বেলায় সুজি যখন তার বাসার দিকে যাচ্ছিল তখন রাস্তার মধ্যে তাকে আটকে বলে যে সুজি আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমাকে একটা চান্স দিবে। আর এরপরে সুজি বাসায় চলে আসে, যে তার জন্য অপেক্ষা করছিল। যে তখন সুজিকে কিস করে নেয় আর তাকে বলে যে সুজি তুমি কি জানো যে তুমি এখন ম্যারিড। সুজি তখন বলে যে হ্যাঁ আমি জানি তো। যে বলে তাহলে তুমি এতক্ষণ কোথায় ছিলে। সুজি বলে যে আমি তো একটা রোমান্টিক জায়গাতে গিয়েছিলাম। সুজি তো জয়কে রাগানোর জন্য এমন কথা বলে আর জয় এতে অনেক রেগে যায়। এরপরে সুজি পুরো স্টোরিটা জয়কে খুলে বলে যে হান আজকে আমাকে প্রপোজ করেছিল কিন্তু আমি আজকে ওকে ডাইরেক্ট মানা করে দিয়েছি। এরপরে সুজি জয়কে জিজ্ঞাসা করে যে তুমি কি এখনো আমার উপরে রেগে আছো।
যায়। তখন সুজিকে বলে যে তুমি শুধু আমার, আর আমি চাই না যে অন্য কোনো ছেলে তোমার উপরে নজর দিক, আর তাই আমি আমাদের দুজনের বিয়ের ব্যাপারটা সবাইকে জানিয়ে দিতে চাই। আর এতে সুজিও রাজি হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে সিজিন মিস্টার লিং এর কাছে গিয়েছিল, আর সে এই বুড়া বেটাকে সিডুইস করার চেষ্টা করতে থাকে যাতে বুড়ো লোকটা তাকে বিয়ে করে নেয় এবং সেই বুড়ো লোকের সাহায্যে যায় এবং সুজিকে জব্দ করবে। আর এরপরে সিজিন এই বুড়ো লোকের সাথে বাইরে ঘুরতে যাচ্ছিল, আর তখনই জিং ওদের দুজনকে দেখে নেয়। এরপরে সে সিজিনের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে তুমি এই বুড়ো লোকের সাথে হোটেলে কি করছো। সিজিন তখন বলে যে আমি যার সাথে হোটেলে আসি না কেন তাতে তোমার কি। জিং তখন বলে যে আমি তোমার বয়ফ্রেন্ড, আর তুমি তো আমাকে ভালোবাসো। তখন সিজিন বলে যে কে বলেছে আমি তোমাকে ভালোবাসি, তুমি তো একটা গরিব ছেলে, আর আমি তোমার মতন একটা ছেলেকে কখনোই ভালোবাসিনি, আমি শুধু তোমাকে ইউজ করেছি। আর এটা বলে সিজিন ওই বুড়ো লোকের সাথে সেখান থেকে চলে যায়। আর জিং তো সেখানে বসে কান্না করতে থাকে, আর তখনই সেখানে সুজি আসে। আর সে জিং এর এই অবস্থা দেখে তাকে বলে যে আমি কখনো কল্পনা করিনি যে তুমি এত তাড়াতাড়ি ধোকা খাবে। জিং তখন সুজিকে বলতে থাকে যে সিজিন আমার ব্রেন ওয়াশ করেছিল, কিন্তু আমি শুধু তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে মাফ করে দিয়ে আমাকে আরেকটি সুযোগ দিবে। সুজি তখন বলে যে এটা আর কখনোই সম্ভব না, আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর এরপরে সিনে আমরা সিজিন এবং ওই বুড়ো লোককে হোটেল রুমের বেডে দেখতে পাই। এখানে সিজিন ওই লোকটাকে বলে যে তুমি আমার হয়ে যায় এবং সুজির থেকে প্রতিশোধ কবে নিবে। ওই লোকটি তখন বলে যে আমার জায়ের সাথে একটি বিজনেস ডিল চলছে, ডিলটা শেষ হয়ে গেলে আমি তোমার হয়ে ওদের থেকে প্রতিশোধ নিব। সিজিন তখন মনে মনে ভাবতে থাকে যে প্রতিশোধ নেওয়ার চক্করে আমাকে বুড়া বেটার সাথে রাত কাটাতে হচ্ছে। এরপরে পরের দিন মিস্টার লিং একটি বড় পার্টির আয়োজন করে ছিল, যেটা দেখে সিজিনের ফ্রেন্ড সিজিনকে বলে যে মিস্টার লিং তোমাকে অনেক পছন্দ করে, এই জন্য তো এত বড় ভিলাতে তোমার জন্য পার্টির আয়োজন করেছে। আর তখনই সিজিনের একটি ফ্রেন্ড বলে উঠে যে দেখো দেখো এখানে জয় এবং তার ওয়াইফও এসেছে। আর সিজিন আবারও জয় এবং সুজিকে একসাথে রোম্যান্স করতে দেখে অনেক জেলাস ফিল করতে থাকে। এরপরে সুজি যখন ওয়াশরুমে যায় তখন সিজিন এটা সুযোগ নিয়ে তার দুটি ফ্রেন্ডের মাধ্যমে সুজিকে ধরে তার কাছে নিয়ে আসে। এরপরে সিজিন সুজি থেকে প্রতিশোধ নেওয়ার জন্য একটি ছুরির সাহায্যে সুজির মুখে আঘাত করতে চাচ্ছিল যাতে তার ফেস নষ্ট হয়ে যায়, কিন্তু তখনই সেখানে জয় চলে আসে, আর সে সুজিকে আবারও বাঁচিয়ে নেয়। আর এসবের চক্করে সুজির বদলে সিনজির ফেসটি ছুরি দিয়ে কেটে যায়। সিনজি তখন জয়কে বলে যে তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারো। জয় তখন বলে যে আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি আমার ছোটবেলা বন্ধু, আর তোমার জন্য আমি আমার লয়ারের সাথে কথা বলবো যাতে তোমাকে যত বেশি সম্ভব শাস্তি দেওয়া যায়। সিজিন তখন বলে যে তুমি আমার সাথে এমনটা করতে পারবে না কারণ আমি মিস্টার লিং এর ফিয়ন্সে। মিস্টার লিং তখন সেখানে চলে আসে, আর সে সিজিনকে একটি চড় মারে, তাকে বলে যে তুমি কবে থেকে আমার ফিয়ন্সে হলে। এরপরে মিস্টার লিং জয়ের কাছ থেকে ক্ষমা চায়। জয় তখন সুজিকে নিয়ে বাসা চলে আসে, আর সে সুজিকে বলে যে আমার এই ভুল, আমার মিস্টার লিং এর পার্টিতে তোমাকে নিয়ে যাওয়া উচিত হয়নি। সুজি তখন বলে যে আমি তোমার ওয়াইফ, তুমি আমাকে নিয়ে যাবা না তো আর কাকে নিয়ে যাবা। জয় বলে যে সেটাই তো, তুমি তো আমার একটি মাত্র বউ, আর আমি তোমার মন ভালো করার জন্য কালকে তোমাকে একটি জায়গাতে নিয়ে যাব। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পাই যে সুজি রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই সেখানে সিজিন চলে আসে, আর সে তাকে বলে যে তোমার কি মনে হয় যেটা আমি পাইনি সেটা কি তুমি পাবে। সুজি তখন বলে যে তুমি কি বলতে চাও। সিজিন তখন বলে যে জয় কি তোমাকে সেই মেয়ের কথা বলেছে যাকে সে স্কুল টাইম থেকে পছন্দ করত, আর জয় এখন পর্যন্ত ওই মেয়েকে ভুলতে পারেনি, আর তোমার সিচুয়েশন তো আমার থেকে অনেক খারাপ, যাই তো শুধু তোমাকে ইউজ করছে, ইউজ করা হয়ে গেলে তোমাকে সে ছেড়ে দিবে। আর এইসব বলে সিজিন সেখান থেকে চলে যায়। আর এরপরে সিনে আমরা দেখতে পাই যে জয় সুজিকে নিয়ে একটি স্কুলে আসে। সুজি তখন জয়কে জিজ্ঞাসা করে তুমি কি এখানে আমাকে তোমার সেই ভালোবাসার মানুষটার কথা বলতে নিয়ে এসেছো। জয় বলে যে মানে তুমি এসব কি বলছো। তখন সুজি বলে যে আমি সবে জানি যে তুমি ছোটবেলা থেকে একটি মেয়েকে পছন্দ করো। জয় তখন বলে যে এসব কথা তোমাকে কে বলেছে। সুজি বলে যে সেটা কোনো বিষয় না, এটা তো সত্য তাই না যে তুমি একটি মেয়েকে ভালোবাসতে আর এখন পর্যন্ত ভালোবাসো। জয় তখন সুজিকে নিয়ে বাসায় আসে, আর তাকে বলে যে তোমার কি মনে হয় আমি যদি তোমাকে না ভালোবাসতাম তাহলে এতদিন ধরে আমি কেন তোমার সাথে আছি। সুজি তখন বলে যে তার মানে কি তুমি আমাকে হোটেলের ইনসিডেন্টের পর থেকে ভালোবাসো। তখন জয় বলে যে আমি তারও আগে থেকে তোমাকে ভালোবাসি। সুজি তখন বলে যে এর মানে কি। জয় তখন সুজিকে একটি হেয়ার রাবার দেয়, আর যেটি দেখে সুজির কিছু কথা মনে পড়ে যায়। আর এরপরে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়
যেখানে আমরা দেখতে পাই যে একটি ছেলে একটি বড় চুলওয়ালা ছেলেকে বুলি করছিল। আর সেই বুলি করা ছেলেটি বড় চুলওয়ালা ছেলের চুলের রাবার খুলে নিয়ে চলে যায়। আর এটা সুজি দেখে সেও ছেলের কাছে গিয়ে নিজের রাবারটি খুলে সেই ছেলের চুলে লাগিয়ে দেয়। এরপরে সিন প্রেজেন্টে শিফট হয়, যেখানে যায় সুজিকে একটি পিকচার দেখায় আর তাকে বলে যে এখানে আমাকে অনেক হ্যান্ডসাম লাগছে, তাই না? আর এই ফটোটি সেই বড় চুলওয়ালা ছেলেটি ছিল। সুজি তখন বলে যে তার মানে ওই ছেলেটা কি তুমি ছিলে? যায় তখন বলে যে হ্যাঁ, ছোটবেলায় আমার চুল অনেক বড় বড় ছিল, আর দেখো কিভাবে হেয়ার রাবারটা আসল ওনারের কাছে চলে আসলো। আর এটা শুনে সুজি অনেক খুশি হয়ে যায়, কারণ যায় ছোটবেলার ভালোবাসা তো সেই ছিল। এরপরে পরের দিন অফিস শেষ করে যায় সুজিকে একটি অ্যাড্রেসে আসতে বলে। আর এখানে যায় সুজির জন্য একটি সুন্দর সারপ্রাইজ প্ল্যান করেছিল। আর সুজি এখানে আসলে সে তাকে প্রপোজ করে একটি রিং পরিয়ে দেয়। আর এরপরে সে সুজিকে জড়িয়ে ধরে। আর এরই মাধ্যমে আমাদের আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।